মর্নিং এভরিওয়ান, আমি শায়নী, আমার লিভিং উইথ শায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি তথাকথিত কোনো ব্লগস তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে 5 মিনিটস মেকআপ। তো 5 মিনিটে প্রপারলি মেকআপ দেখানোটা পসিবল নয়, যেটুকুন যেটুকুন জিনিস না অ্যাপ্লাই করলেই নয় সেটুকুন জিনিস দিয়ে আমি করছি। আর আমাদের দৈনন্দিন জীবনে কি দেখা যায় বলো তো, অনেকেই আমরা মেকআপ লাভার, কিন্তু সময়ের অভাবে বা হয়তো দেখা যাচ্ছে ঠিকঠাক মেকআপ কিটস আমাদের কাছে না থাকার ফলে আমরা কিন্তু একটা প্রপার মেকআপ করতে পারি না। তো সেই জন্যই আমি আজকে ভাবলাম যে আমার কাছে যে অল্প স্বল্প জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে আমি 5 মিনিটের মধ্যে একটা মেকআপ সারার চেষ্টা করি, যেটা হয়তো অনেকের ক্ষেত্রেই খুব হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটা চেক করতে থাকো, আই থিঙ্ক আজকের ভিডিওটা ভালো লাগবে। যারা আমাকে আজকে নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পরিবারের সদস্য হয়ে যেও, আর যারা অলরেডি আমার বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো এখানে আমি একটা ট্রের মধ্যে আমার সমস্ত মেকআপের জিনিসগুলো, দাঁড়াও দেখতে পাচ্ছ না, হ্যাঁ এই যে দেখো এখানে আমি সাজিয়ে নিয়েছি। আর এই জিনিসগুলো দিয়ে আমি আজকে আমার মেকআপটাকে মানে স্টার্ট করব এবং পুরো মেকআপটা করব। তো তার সাথে আমি আরো একটা কথা বলবো যে আমি মেকআপ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি কিন্তু কোনো প্রপার বিউটিশিয়ান নই বা কোনো বিউটি কোর্সও করিনি। তো তার জন্য আমি আমার যদি আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে প্লিজ তোমরা নিজ গুণে ক্ষমা করো। তো চলো আগে চুলটাকে আমি একটু স্ক্র্যাচার দিয়ে আগে আটকে নিই, তারপরে আমি মেকআপটাকে শুরু করবো। তো আমি চুলটাকে স্ক্র্যাচার দিয়ে বেঁধে চলে এসেছি। আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু হিমালয়ার একটা ফেস ওয়াশ দিয়ে যখন আমি স্নান করছিলাম মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তো ফার্স্টেই যেটা নেব সেটা হচ্ছে আমি টোনারের বদলে আমি এখানে রোজ ওয়াটারটা ইউজ করছি, এটা অরগ্যানজির একটা রোজ ওয়াটার, এটা স্প্রে বটলেও আসে। তো তোমরা চাইলে এর পরিবর্তে কোনো যে কোনো ভালো ব্র্যান্ডের একটা রোজ ওয়াটার নিয়ে নিতে পারো, সেটা টোনার হিসেবে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমি এরকম জাস্ট স্প্রে করব না, আমি কটনটার মধ্যে নিয়ে এটাকে স্প্রে করব। এই যে দেখো কটনটার মধ্যে নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ভালো করো। টোনার অ্যাপ্লাই করার পরে আমাদের যেটা হয় যে একটা ভালো ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করে নেওয়া উচিত, কেন কি তাতে আমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ মুখে থাকে। তো সেই জন্য আমি আজকে কোনো ময়েশ্চারাইজার বলতে আমি এখানে ভিকো টার্মারিক ক্রিম নিয়েছি, এটাই আমি অ্যাপ্লাই করব। তো চলো ভিকো টার্মারিক ক্রিমটা আমি জাস্ট মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। বদলে তোমরা নিভিয়া সফট বা পন্ডসের এখন যে ক্রিমগুলো বেরিয়েছে সেটাও ইউজ করতে পারো। তো চলো এবার আমি ইউজ করব ল্যাকমি সিসি ক্রিম, এটা হচ্ছে 9 to 5 এর ল্যাকমি সিসি ক্রিম। তো একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কোনো বিউটি ব্লেন্ডার নেই, তো তোমরা চাইলে এটা বিউটি ব্লেন্ডারের সাহায্য ট্যাপ করে লাগাতে পারো। আর এটা আমি নতুন নিয়েছি সেই জন্য এখানেই দেখো হাতের মধ্যে যে জায়গাটায় নিয়ে নিলাম, নিয়ে এবার এটা অল্প অল্প করে ট্যাপ করে নেব। ফোরহেডটাতেও ভালো করে লাগিয়ে নেব। আর যখন কোনো জিনিস মুখে অ্যাপ্লাই করবে মানে ফাউন্ডেশন বলো বা হচ্ছে সিসি ক্রিম বা বেবি ক্রিম, তখন কিন্তু গলাটাকেও একসাথে নেবে, কেন কি মুখটা খুব বেশি ফর্সা হয়ে গেলে আর গলাটা যদি কালো থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগে। সঙ্গে যে কানের কানগুলোকেও একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবে।
তো দেখো সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমার একটা পাউডার লাগবে যেটা দিয়ে আমি মেকআপটাকে সেট করব। তো এখানে আমি ল্যাকমির আমি কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো এখানে তোমরা যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে, তবে আমার একটা মানে হাইলি রেকমেন্ড বা সাজেশান আছে যেটা তোমাদেরকে আমি দেব। কেন মুখ চোখ আর ঠোঁট এই তিনটে জায়গা হচ্ছে আমাদের ভীষণ সেন্সিটিভ জায়গা, তো আমি একটাই জিনিস রেকমেন্ড করব তোমাদেরকে যে যখন তোমরা মুখ স্কিন বা মনে করো তুমি চোখে কোনো কিছু অ্যাপ্লাই করছো তখন সেটা অবশ্যই ব্র্যান্ডেড হওয়া দরকার, একটু ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবে, লাইক ল্যাকমি মেভলিন তারপরে হচ্ছে লরিয়াল এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো একটু ইউজ করবে। তো তাতে কী হবে বলো তো, তোমাদের সেন্সিটিভ এরিয়াতে কোনো কিছু ইনফেকশন বা কোনো কিছু হওয়ার চান্সেস থাকবে না। তো এখানে দেখো আমি মেভলিনের যে কাজলটা আছে সেটাই আমি চোখে ইউজ করছি। তো চোখে আমার কাজলটা ইউজ করার পরে আমি লাইনারটাও দিয়ে নেবো, আর লাইনারটা আমার ল্যাকমিরই। তো লাইনারটা ইউজ করার পরে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমার চোখে কাজলটা লাগানো হয়ে গেছে, আর এটা আমি একটা মেভলিনের কাজল লাগালাম। তো দেখো লাইনারটা কমপ্লিট করার পরে আমি এখানে দুটো লিপস্টিক নিয়ে নিয়েছি। তো আমি বায়োটিকের লিপস্টিকটাই লাগাচ্ছি, এটার কালারটা হচ্ছে রেড কালার, আর একটা নিয়েছিলাম এলেটিনের লিপস্টিক, তো সেটাতে কমলা কালার ছিল। তো যাই হোক এটা রেড কালারটাই আমি পরছি, কেন আমার ড্রেসেও রেড আছে। তোমরা চাইলে যে কোনো লিপস্টিক এখানে ইউজ করতে পারো। সো ফ্রেন্ডস দেখো আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি, আই থিঙ্ক এটা তোমাদের ভালো লাগবে। আর এই রকম লুকস ক্রিয়েট করে তোমরা কোনো পার্টি বা আউটিং এই ধরনের জায়গায় তোমরা যেতে পারো। আর যদি এই লিপস্টিকের কালারটা যদি একটু ম্যাট বা ন্যাচারাল কালারের লিপস্টিক তোমরা ইউজ করো তাহলে এই ধরনের মেকআপ করে তোমরা কলেজ বা অফিসেও যেতে পারো। আর আজকে আমি কোনো আই শ্যাডো ইউজ করিনি, কেন কি এই গরমের মধ্যে যদি আবার আই শ্যাডো ইউজ করি আর দিনের বেলায় সেটা দেখতেও আমার মনে হয় খুব একটা ভালো লাগে না। তো আর এটার সঙ্গে আমার মনে হচ্ছে একটু আমি টিপ পরলে ভালো লাগবে, তো টিপটা না পরলে মনে হচ্ছে একটু অসম্পূর্ণ থাকছে আমার সাজটা। তো আমি একটা টিপ এখন অ্যাপ্লাই করব, দেখি কীরকম লাগে টিপটা পরার পরে। এখানে আমি একটা জাস্ট নর্মাল টিপ নিয়েছি, আর দেখি অ্যাপ্লাইটা করে কীরকম লাগছে। তো এই যে অ্যাপ্লাইটা করে এরকম লাগছে। তো আজকে কোনো অর্নামেন্টস আমি এর সঙ্গে নিইনি, কেন কি আজকে জাস্ট আমি মেকআপ লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা লিখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের মূল্যবান কমেন্ট আমাকে করো, কেন কি তোমাদের কমেন্ট আমার জন্য অত্যন্ত মূল্যবান। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, এবং তার ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কেন কি তোমরা জানোই এই ধরনের ভিডিও বানাতে একটু কষ্ট হয়। এই সময়টাই আমার মনে হয় যে ব্লগিং করলে অনেকটা ডেইলি ব্লগস আমি করে নিতে পারতাম। তো যাওয়ার আগে একটা প্লিজ লাইক করে দিও, আর যারা আজকে আমার পরিবারকে নতুন দেখছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর যারা এতদূর আমার সঙ্গে এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে আবার কালকে আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।